আসসালামু আলাইকুম, ওয়েলকাম কুকিং স্টোরি বাইয়ের মমের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি। নতুন রেসিপি বলতে দর্শক, হাতে ঘরে বানানো ঘরও লাচ্ছে সিমাই, যেই আমরা ময়লা আমরা অপরিষ্কার জায়গায় বানাই সেই লাচ্ছি সিমাই সুস্বাদুভাবে খাই। ঘরে বানানো লাচ্ছি সিমাই সুস্বাদুভাবে খেয়ে দেখুন, একবার খেলে জীবনেও আর বলবেন না যে ঘরের বানানো সিমাই এত মজা কি করে হয়। তো দর্শক চলুন দেখি এই সহজ উপায়টা কি করে ঘরে এত সুন্দর লাচ্ছি সিমাই বানানো হলো। দেখতেই পাচ্ছেন যতটা আমি চেয়েছি চিকন বানাবো অতটাই পেরেছি, আরও যদি চাই তাহলে আমি আরও চিকন বানাতে পারতাম। তাহলে চলুন দর্শক দেখি এই কয়েক মিনিটের ব্যবধানে আমি লাচ্ছি সিমাই বানিয়ে ফেললাম। ধন্যবাদ দর্শক। এখানে আমি এক টেবিল পরিমাণ চামচের চিনি ব্যবহার করছি, আমি কিন্তু লবণ ব্যবহার করছি না। আমি লাচ্ছি সিমাই বানানোর জন্য এক টেবিল চামচ চিনি ব্যবহার করছি। এখন আমি আলতো হাতে হালকা হালকা করে একটা ডো বানাই নিব। রুটির চেয়ে একটু শক্ত বা মোলাম সফট একটা ডো করে নেব। দর্শক একবারে পানি নিতে যাবেন না, তাইলে ডোটা ই হয়ে যাবে, বেশি নরম হয়ে যাবে নাইলে শক্ত হয়ে যাবে। তাই আস্তে আস্তে আমরা সফট একটা ডোর তৈর করতে হয়। তবে এখানে কিন্তু আর একটা টিপস আছে, যেটা হলো ময়দায় কিন্তু লাচ্ছি সিমাইটা হবে না, আপনার এই আটায় হবে না, সরি, অবশ্যই সেটা ময়দা দিয়া করতে হবে, ফ্রেশ ময়দা। কারণ আমরা তো বাসায় হোম লাচ্ছি সিমাই বানাবো, এই ক্ষেত্রে আমরা ভালো ময়দাটা কিনে নিব, আটায় কিন্তু লাচ্ছি সিমাইটা হবে না। বারবার বলছি দর্শক, আটায় কিন্তু লাচ্ছি সিমাইটা হবে না, আপনারা ময়দা দিয়ে বানানোর চেষ্টা করবেন। আর দেখতে পাচ্ছেন আমি আস্তে 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 আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়েছি, আর এই এক কাপ ময়দা দিয়ে আমি দেখাচ্ছি আপনারা। আর আমি চারটা, আমার যদি এখানে চারটা সিমাইরি হয় ডো হয় তাহলে আমি এখানে পাঁচ চামচ কর্নফ্লোর দিব। আর ডালটাটা আপনারা চাইলে মাইক্রো ওভেনে গরম করে নিতে পারেন, আমি চুলায় গরম করে নিয়েছি। দর্শক দেখতে পাচ্ছেন এটা কিরকম একটা ধোয়া গেছে। আমরা ঠিক এভাবে সুন্দর করে ডোটা ভালো করে মুতে নিব। আর দেখতে পাচ্ছেন এই শেপটা যদি ভালো হয় তাহলে আপনার সিমাইডা রিডা করতে ঠিক আমরা এই মাছ বরাবর ডোনারের মতো একটা শেপ তৈরি করে নিব। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমার চারটা ডো হয়ে গেছে। এই চারটা ডোয়ের ভিতর আমি প্রত্যেকটা ভিতর এরকম করে ছিদ্র করে নিব। দর্শক দেখতে পাচ্ছেন সিমাইডার কী অবস্থা হয়েছে। এখন আমি রেস্টে রেখে রেখে আবার এই সিমাইডারে পলট করছি, আমার যতক্ষণ মন চায় ততক্ষণ আমি এটা পোল করতে পারবো। দর্শক দেখতে পাচ্ছেন আমি এখানে দুইটা পোল দিয়ে ফেললাম, আবার আমি এখানে এটা রেখে দিলাম। একটা সময় এটা বড় হবে না, কিন্তু আপনারা এটা রেস্টে রাখার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পোল করে ফেলছি, এটা এমনি এমনিই বলে যাবে। দেখতে পাচ্ছেন একটা সীমার আকার চলে আসছে, এই যে এমনি এমনি এটা লম্বা হতে থাকবে, আপনি এমনি ধরে পড়বেন লম্বা হতে থাকবে, এটা এটা লম্বা হতে থাকবে। দেখতে পাচ্ছেন এটা লম্বা হতে আসে, আর আমি ঘুরাচ্ছি এটা লম্বা হতে যাচ্ছে, লম্বা হতে যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন আমি এটা তাড়াতাড়ি করে ফোল্ড করে ফেলব, কারণ আমি রেস্টে রেখেছিলাম,
রেস্টে রাখলে এটা যত আপনি এটা আরামসে করবেন রেস্টে রেখে রেখে, আপনি এটা ক্লোপ দিয়া পাকাস দিয়ে আপনারা আবার কিছুক্ষণ পরে আবার আসবেন। এটা লিয়া উড়াউড়ি পারাপাড়ি করা যাবে না যে এখন কেন হচ্ছে না। দেখতে পাচ্ছেন আমি কিছুদিন কিছুক্ষণ পর পর এটা রেস্টে রেখে চলে আসছি আর এটা এমনি এমনি লম্বা হচ্ছে। এটা আমি আগে পলব দিয়ে ফেলছি। দর্শক, এই সিমাইটা বানানোর ক্ষেত্রে আপনার ধৈর্য সহ্য লাগবে, কোনো ঘুরহার করে কিছুই করা যাবে না। দেখতে পাচ্ছেন এটা এমনি বলে যাচ্ছে, আমি এটা আবার রেখে দিচ্ছি। দর্শক, এভাবে করে আমরা যদি ঘুরহার না করি তাহলে দেখতে পাচ্ছেন সিমাই শেডগুলো কীরকম আছে। আমি এটা আবার হাতে নিলাম, দেখতে পাচ্ছেন এটা হুর হুর করে বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বেড়ে যাচ্ছে, এটা লম্বা হচ্ছে, ছেড়ছে না, লম্বা হচ্ছে, ছেড়ছে না। আবার আমি এটারে পাক দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন শেষগুলি কীরকম আসছে। আপনার যত চিকন চান এই যে দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে। আমি এটা আবার রেস্টে রেখে দিলাম। দর্শক দেখতে পাচ্ছেন আমি শুধু রেস্টেই রেখেছি আর কিছু করিনি। এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হুর 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 করে বেড়ে গেছে, বেড়ে যাচ্ছে। দেখছেন এটা শেপগুলি কীরকম আসছে, কতটা চিকন আসছে না। আমি এখন কড়াইতে তেল বসায় দিয়েছি, আমি আপনাদের সিমাইগুলি ভেজে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা শেপগুলি কীরকম আসছে। তা আমি কিছু পেস এভাবে দিয়ে নিব, আমি এভাবে রেখে দিলাম। এটা আমি আবার ধরলাম, দেখতে পাচ্ছেন পুরুরে বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। আমার কিন্তু কিচ্ছু করা লাগে না, কিচ্ছু করা লাগছে না। দর্শক দেখতে পাচ্ছেন এটা আমি এভাবে আবার ভাজতে নিলাম, আমি আবার এটা বড় করে রেখে দিলাম। আবার আমি এটা ধরলাম, এটা হুর 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 করে বেড়ে যাচ্ছে, তো বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, তো বেড়ে যাচ্ছে। আমি কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না। এভাবে দেখতে পাচ্ছেন এটা আমার হয়ে গেছে সিমাইগুলি। আমি ভেজে নেব, এটা কোনো রকম এখন ছেড়বে না। একটা সময় আপনার সিমাইটা যদি এটা ই হয়ে যায়, ছেড় হয়ে যায়, তাহলে কখনো বাড়বে না। এটা খুব আলতা হাতে করতে হবে। দেখতে পাচ্ছেন সিমাই শেডগুলো নি কীরকম আসছে, খুবই। তাহলে আমরা এটা আবার একটা পাক দিয়ে দিলাম। আমার যত ইচ্ছা, আমার যেমন ইচ্ছা, এটা আমার ইচ্ছা ক্ষেত্রে, এটা আমি কিনেছি না, তো বাজার থেকে কিনছি না, এটা আমি বানাচ্ছি, এটা আমার মর্জি মতো হবে, আমার মতলব মতো হবে। তাই দর্শক, যদি আপনারা ধৈর্য ধরে অল্প হাতে এই সিমাইটা বানান, তাহলে অবশ্যই আপনারা কখনো আর বাজারের থেকে সিমাই কিনে খাবেন না অল্প খরচে। আমরা সামান্য কিছু খরচ করে এরকম একটা ভালো সিমাই খেতে পারি। আর দর্শক, অনুরোধ থাকবো, আমরা এত কষ্ট করে সবাই যারা যারা এই ভিডিওগুলো ছেড়েছি, অনেক কষ্ট করে আমরা ভিডিও করে আপলোড দেই, আর সেই ভিডিওতে কিছু লোক আনলাইক দিয়ে থাকে, এটা আপনারা কেন করেন জানি না। আমাদের একটা ভিডিও করে আপলোড দিতে খুবই পরিশ্রম হয়, খুবই শ্রম হয়। তবে অনুরোধ থাকবো আপনারা ভিডিওগুলোতে আনলাইক দিবেন না। আর অবশ্যই আপনারা চিন্তা করবেন যে এই ভিডিওটা করতে অনেক কষ্ট, অনেক পরিশ্রম হচ্ছে, তাই লাইক দিয়ে সাবস্ক্রাইবার করে ভাই বোনের মতো চ্যানেলটিকে, প্রত্যেকটা চ্যানেল আপনারা আগায় নেবেন। দেখেন ঠিকই, কিন্তু আনলাইক কেন করেন আমি জানি না। সব আপুরাই বলে যে ভিডিও দেখার পরে আনলাইক কেন করে, সেটা আমি বুঝতে পারতাছি না, আমিও বুঝতে পারতাছি না। কারণ আমরা এত কষ্ট করে এই ভিডিওগুলো আপলোড দেই, তারপর আপনারা আনলাইক কেন করেন তা জানি না। কিছু ভুল হলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আনলাইক করবেন না, প্লিজ প্লিজ লাইক করবেন। দর্শক, এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখন আমি আমার যে সিমাইগুলো নিই দিয়ে দিব তেলে। দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি, আর আমার কাছে এই ধরনের একটা আছে, সেটা দিয়ে আমি এটা ই করে দিব, হালকা করে দিব। দর্শক দেখতে পাচ্ছেন হালকা হাতে আপনারা
এরকম একটা কিছু দিয়ে কাটি দিয়ে বা এরকম একটা কিছু দিয়ে আপনারা এটা এমনি আলগা করে দিবেন। সুবিধার জন্য দেখতে পাচ্ছেন সিমাইটা প্রযুক্ত তেল দিয়ে আপনারা সিমাইটা ভাজতে চেষ্টা করবেন। আর আমার কাছে এখন বর্তমানে ঘি নাই, তাই আমি ঘিতে পারছি না। এখানে আমরা আপনারা চেষ্টা করবেন 2 টেবিল চামচ ঘি দেওয়ার জন্য, তাহলে ঘিয়ের সুবাসটা খুব ভালো আসবে। এটা খুবই মিডিয়াম মিডি হাতে ভাজতে হবে, তাড়াহুড়া কিচ্ছু নেই, আলতা হাতে কাজটা কেরার চেষ্টা করবেন। দর্শক দেখতে পাচ্ছেন সিমাইটা শক্ত হয়ে আসছে দেখতে পাচ্ছেন। আর আমি সিমাইটা উল্টাতে যাব, কিন্তু মায়া হচ্ছে নিজের হাতের বানানো সিমাইটা যদি ভেঙে যায়, এই জন্য আমি কিছুক্ষণ চুলা এটা রেখে দিব আর আলতা হাতে এরকম করে হালকা করে দিব। দর্শক প্লিজ, দর্শক আনলাইক করবেন না, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই আপনারা লিখে পাঠিয়ে দিবেন, আমরা সেটা সমাধান করে নিব। অনেক কষ্ট হয় আমাদের একটা ভিডিও আপলোড দেওয়ার জন্য। প্লিজ আপনারা সবাই আমাদের ভাই বোন, কেউ ভাইয়ের মতো, কেউ বোনের মতো, কেউ ভাবির মতো, কেউ না কেউ তো আমাদের আত্মীয় স্বজন। আমরা ধর্মীয়ভাবে বা বৈধর্মীয়ভাবে কোনো দরকার নাই, আমরা সবাই মানুষ। তাই আপনারা চেষ্টা করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর আনলাইক কখনো করবেন না লাইক করার জন্য। তাহলে দেখতে পাচ্ছেন সিমাইটা আমি ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি আলতা হাতে এটা ই করে দিচ্ছি যাতে আমার নিচের সিমাইটা ভালোভাবে হয়ে যায়। আমি এটা উপর থেকে ই করে দিচ্ছি, আপনারা যেমন মোটা চান সেরকমই পাবেন, কোনো সমস্যা নেই। এটা হলো নিজের হাতে, এই কারিকার নিজের হাতে, নিজের কারিকার নিজেই, নিজের সিমাই নিজেই বানায় খেতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা অনেক কিছু জানি না তাই কিনে খাই, 6-6টা আমরা ঘরে খুব অল্প খরচে বানাতে পারি, কিন্তু 6-6 বাজারে খুবই মূল্যবান, অনেক দাম। তাই দর্শক আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওই দিয়ে থাকবো, 6-6 বলেন যাই বলেন, কারণ আমি জানি তো আমি বাইরের কান্ট্রে বসবাস করছি, ওখানেই আমার বেড়ে ওঠা। তাই দর্শক আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাহস জুগিয়ে দেন, বাড়িয়ে দেন, যাতে আমি ভিডিও বানাইতে আপনাদের জন্য আমার মন মানুষা থাকে। যদি আপনারা লাইকই না দেন, সাবস্ক্রাইবার না করেন, তাহলে তো আমার মনটা নষ্ট হয়ে যাবে, আর সেই ক্ষেত্রে আমি ভিডিও বানাতে পারবো না। দর্শক প্লিজ আমাকে সাপোর্ট করেন, ধন্যবাদ, দেখতে থাকুন। দর্শক আরেকটু সময় ধরে আমি দেখাচ্ছি আপনাদের, দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কীরকম করে দিচ্ছি, এটা দিয়ে এটা দিয়ে না গেলে আপনার সিমাইগুলো
সেটার দিকে ফেরত আসবে না, দেখতে পাচ্ছেন? মেয়েটা দিয়ে ছুটিয়ে দিচ্ছি, দেখছেন? তাহলে সিমাইটা আপনার ভালো করে হতে থাকবে, দেখতে পাচ্ছেন? আমার সিমাইটা কোনো রকম ভাঙবে না। সিমাই যদি একবার বানান তা যেভাবে মন চায় সেভাবেই আপনি ভাজতে পারবেন, কোনো সমস্যা হবে না। দর্শক দেখতে পাচ্ছেন আমি সিমাইটা কীরকম করে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন এই সিমাইটা কত সুন্দর হয়েছে, আর দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি তৈরি হয়েছে। আমরা অবশ্যই সিমাইটা যদি আমার পারফেক্ট বানানো হয় আমি যেমনি করি আলতো হাতে এটা আপনারা যেমনি করে এভাবে কাটি দিয়ে খালি এরকম করে দিয়ে দেবেন, দেখবেন আপনার সিমাই ভাঙ্গার কোনো চান্স থাকবে না, কারণ আপনি তো ভাজা হওয়ার পর এরকম করবেন না। দেখতে পাচ্ছেন আমার সিমাইটা যতক্ষণ কাঁচা থাকবে আমি এতক্ষণ এরকম করব যাতে দোলা না পেঁচে যায়, সম্পূর্ণ সিমাইটা সব জায়গাটা হয়ে থাকে, দেখতে পাচ্ছেন? এটা এখন হচ্ছে, তাই আমি কাঁচা থাকতে এরকম করে দিচ্ছি, আর এটা আরামে হবে। তাই দর্শক দেখাইলাম আমি এভাবে সব চারোটা সিমাই এভাবে ভেজে নেব। দর্শক এই হয়ে গেল আমার